না ফেরার দেশে চলে গেলেন ঢালিউডের মিষ্টি মেখ্যাত একজন অসম্ভব জনপ্রিয় এবং কিংবদন্তি লিজেন্ডারি অভিনেত্রী কোবরি কোবরি সরোয়ার, তিনি আর নেই আমাদের মাঝে। তো যেটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার এবং দুঃখজনক হলেও এটা আমাদের মেনে নিতে হবে, কারণ এটাই ইউনিভার্সাল ট্রুথ যে আমাদের প্রত্যেককেই একদিন চলে যেতে হবে। এবং তার এইভাবে চলে যাওয়া আসলে প্রত্যেকেই, কিন্তু যারা বাংলা সিনেমার অডিয়েন্স প্রত্যেকে কিন্তু খুব কষ্ট পেয়েছে। অসম্পূর্ণ অনেক কাজ রেখেই, অনেক স্বপ্ন রেখেই ফাইনালি না ফেরার দেশে পাড়ি জমালেন ঢালিউডের মিষ্টি মেখ্যাত অভিনেত্রী কোবরি। ক্যামেরার সামনের থেকে একটা টাইমে তিনি চলে গিয়েছিলেন, ক্যামেরার পিছনে তিনি কাজ করেছিলেন পরিচালক হিসেবে এবং সেখানেও কিন্তু তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। বর্তমান সময়ে উপরওয়ালা আমাদেরকে এমন একটা প্যান্ডামিকের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে যেটা আসলে অত্যন্ত কষ্টজনক একটা ব্যাপার, এবং এই প্যান্ডামিক আমরা কবে উতরিয়ে উঠবো এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। দেখেন, এই করোনায় কিন্তু শত শত প্রাণ আমাদের আশেপাশে, আমাদের মা বোন ভাই প্রত্যেকের কিন্তু কেড়ে নিয়ে যাচ্ছে। তো আসলে দেখেন, সেই করোনাতেই, এই প্যান্ডামিকের ভিতরেই কিন্তু 13 দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়ে কিন্তু চলে গেলেন লিজেন্ডারি অভিনেত্রী কোবরি। শুক্রবার রাত 12:20 রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর এবং তার ছেলে শাকের চিষ্টি এই ব্যাপারটা নিশ্চিত করেছেন যে তার মা আর নেই। খুশখুশে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষা দেন তিনি। ফল যখন হাতে আসে হাসপাতাল থেকে তখন জানা যায় তিনি করোনা পজিটিভ। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটুলা হাসপাতালে ভর্তি করা হয়। 7 এপ্রিল দিবাগত রাতে তার শরীরের অবনতি দেখা দিলে ডাক্তার তাকে ICU নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অবশেষে 8 এপ্রিল ICU পাওয়া যায় এবং 8 এপ্রিল তাকে ICU অ্যাডমিট করা হয়। অবস্থার অবনতি ঘটতে থাকলে বৃহস্পতিবার বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং ফাইনালি সেখানেই আর শেষ রক্ষা হলো না। প্রমাণ হলেন একজন কিংবদন্তি লিজেন্ডারি অভিনেত্রী মিষ্টি মেয়ে কোবরি। 1964 সালে সুভাষ দত্তের হাত ধরে সুতারং সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে এন্ট্রি নেয় ঢালিউডের মিষ্টি মেয়ে কোবরি। এরপরে হয় তার পথ চলা। 7 ভাই চম্পা, রংবাজ, ময়নামতি, সুজন সখী, সারেং বউ, দেবদাস, তিনি দেবদাসের পাড় হয়েছিলেন, সব অসংখ্য জননন্দিত দর্শকনন্দিত সিনেমা তাকে একজন লিজেন্ডারি তারকার খেতাব আমাদের মাঝে দিয়েছেন। বধূ বিদায়ের মতো কাল্ট ক্লাসিক সিনেমা রয়েছে তার ক্যারিয়ারে। 1973 সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম, এই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। এটা একটা কাল্ট ক্লাসিক সিনেমা এবং এই সিনেমাটা মনে রাখা হয়। 1975 সালে ফারুকের বিপরীতে তার অভিনীত সিনেমা সুজন সখী, এটা তার আগের সব জনপ্রিয়তাকে ছাপিয়ে যায় এবং এই সিনেমার পর থেকে এক্স্যাক্টলি তার সুদৃঢ়ভাবে সামনে এগিয়ে চলা এবং আর তাকে কখনো পিছনে ফিরে তাকাতে হয় না। তার 50 বছরের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে নায়করাজ রাজ্জাক, ফারুক, আলমগীর, উজ্জ্বল, জাফর ইকবাল সহ অসংখ্য নায়কের বিপরীতে আমরা তাকে জুটি বেঁধে কাজ করতে দেখেছি। রাজ্জাকের সঙ্গে তার জুটিটা একটা কাল্ট ক্লাসিক ডাইনামিক কম্বিনেশনের জুটি হিসেবে ধরা হয় এবং তিনি তার একটি ইন্টারভিউতে বলেন যে আমি আর রাজ্জাক, আমরা যখন অভিনয় করতাম তখন কিন্তু আমাদের ভিতর থেকেই অভিনয়ের ব্যাপারগুলো বেরিয়ে আসতো এবং কখনো মানে মেকি আমাদের মনে হতো না। তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেসের পাশাপাশি কিন্তু তার অসংখ্য পুরস্কার রয়েছে। ন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার এবং আজীবন সম্মাননায় তিনি কিন্তু সম্মানিত হয়েছেন। 2005 সালে তিনি অভিনেত্রী থেকে তিনি শিফট করলেন অ্যাজ এ ডিরেক্টর হিসেবে। আয়না নাম করে একটি সিনেমা তিনি পরিচালনা করেন এবং সেই সিনেমাতেও কিন্তু আমরা তাকে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারে দেখেছিলাম। এরপরে 2008 সালে আমরা দেখলাম তার রাজনৈতিক জীবন, তিনি শিফট করলেন রাজনীতিতে। 2008 সালে আওয়ামী লীগের হয়ে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 1950 সালের 19 জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মিনা পাল, তার বাবার নাম কৃষ্ণদাস পাল এবং তার মায়ের নাম লাবণ্য প্রভা পাল। 1963 সালে মাত্র 13 বছর বয়সে তিনি মঞ্চে নৃত্যশিল্পী হিসেবে পারফর্ম করেন এবং সেখান থেকেই তার হাতে খড়ি। এরপর তিনি টেলিভিশন এবং সিনেমাতে শিফট করেন। এরপর আসে তার বৈবাহিক জীবন, চিত্ত চৌধুরীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো যদিও তাদের সংসারটা বেশি দিন টিকেনি, তাদের ডিভোর্স হয়ে যায়। এরপরে 1978 সালে শফিউদ্দিন সারোয়ারের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2008 সালে এসে কিন্তু ফাইনালি এই সম্পর্কটাও কিন্তু টেকে না, তাদের বিচ্ছেদ হয়ে যায়। তিনি 5 সন্তানের জননী। জনপ্রিয়তায় তুঙ্গে থাকা ঢালিউডের মিষ্টি মেয়ে কোবরি সম্পর্কে কিছু কথা ছিল এবং ফাইনালি করোনার এই প্রকোপে দেখেন যে একটা প্যান্ডামিকের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, কবে উত্তরণ হবে আমরা জানি না। তো সেই প্যান্ডামিক কেড়ে নিল আমাদের ঢালিউডের একজন রত্নকে। তো তাকে নিয়েছিল স্মৃতিচরণ এবং কীভাবে তিনি চলে গেলেন, তো এটা নিয়েছিল কিছু কথা। তো জাস্ট এটুকুই।